আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার হৃদয় বড় ভালোবাসেন আমি সৈীদ মদিন বাবু ফেকারবো আজকে সঙ্গে বেশ আটের যারা আটের প্রাডু খুঁজে শেষ লাস্ট গাড়ি তাদের জন্য যেটা আট মডেল নয় রেজিস্ট্রেশন ল্যান্ড ক্রোজার প্রাডু সেভেন সিট অল অপশন সানডুক আসুন ভিডিওটা দেখি আর ভিডিও শেষে অবশ্যই অবশ্যই দাম বলতেছি কী বলেন তবে হ্যাঁ লাস্টে দাম বলতেছি ধরো ভাই বন্ধুরা যারা আছেন মনোযোগ দিয়ে দেখবেন খুব সুন্দর গাড়ি দুই হাজার আট মডেল নয় রেজিস্ট্রেশন ল্যান্ড ক্রোজার প্র্যাডো তুমি কি নতুন ভাই বন্ধুরা যারা আছেন সেভেন সিট অল অপশন সানডুফ আসলে বলার কিছু নেই এই গাড়ি সম্পর্কে যারা দেখেন এখনো প্যাকেট খোলা হয় না অনেক জায়গার আসলে সুন্দর বলার কিচ্ছু নেই কোনো কথা বলার সুযোগ নাই কিছু কর আছে আসলে সুন্দর বিশ্বাস করেন যারা দেখতেছেন এটা কিন্তু একটা ওয়াশের জন্য কাপড় রাখা আছে চলে আসছে এই আর কি সেভেন সিট থেকে সান্ডু থেকে সবকিছু বাস সার্ভিসিং করা হয় না এখনো তবে ইনশাল্লাহ করবো যারা মনোযোগ দিয়ে দেখবেন বুঝবেন প্রত্যেকটা দেখবেন দেখবেন সুন্দর আসলে সুন্দর সুন্দর না দেখলে বুঝবেন না সত্যি কথা যেটা আসলে সুন্দর সুন্দর এটা ইঞ্জিন কিন্তু ভিভিটি ইঞ্জিন এটা কিন্তু লাস্ট মডেল ছয়ের আটের লাস্ট মডেল যেটা আটের পরে নিউ হিসেব বেরিয়েছে এটাই লাস্ট আটের লাস্ট শেপ আটের গাড়ি যাই হোক আমি বলতেছি আপনারা দেখতেছেন সুন্দর বলার কিছু নেই এই ব্যাপারে বলার কিছু নেই হ্যাঁ যারা দেখতেছ ভাই বন্ধুরা যারা আছেন এবং দেখবেন যারা আমার সিনিয়র এবং বন্ধুরা আমার যারা আছেন সবাই দেখেন আসলে এই বাজেটের গাড়ি এই সময় পাওয়াটা খুব কম তাও আটের লাস্ট মডেল গাড়িটা এটা বুঝতেই পো এটা ব্যাপার স্যাপার আছে খরচা আছে ব্যাপার আছে ঠিক আছে এইখানে চাবিটা দাও আলমিন না বেটা তোর পকেটে দেখি পঁয়ষট্টি হাজার আঠারোশো একাত্তর কিলোমিটার সানডুপ্ত অবশ্যই আছে আরও কিছু নাই খাতাগুলো নাই যাই হোক দামের ব্যাপারে চলে আসি আর কিছু আছে বাকি দেখলাম কিন্তু কিছু না কিছু বাকি দেখলে এদিকে চাপো আরো এদিকে চাপো বন্ধুরা ভাই আমরা দেখুন দেখলাম টয়টা ল্যান্ড ক্রোজার প্রাডু দুই হাজার আটের গাড়ি নয় রেজিস্ট্রেশন থ্রিসি সাতাশো সেভেন সিট অল অপশন যাই হোক দামের ব্যাপারে চলে আসে আজকের প্রাইস কতই তো পারে আজকের প্রাইস আটচল্লিশ লাখ টাকা তবে হ্যাঁ অবশ্যই অবশ্যই কমবে সেটার কথার মাধ্যমে কিছুটা অতটা যাই হোক আমার ইয়াং যুবক ভাই বন্ধুরা যারা দামটা বললাম লাস্টে চলে আসি ভিডিওর এটা তারপরে জানেনি সবাই প্রত্যেকটা ভিডিওতে বাপ্মা নিয়ে কথা বলি যেই ছেলে মেয়ে বাপমার খিজমুত করবে ওই ছেলে মেয়ে কখনো তাকাই দেবো না বাপমা আমার আদর্শ বাপমা আমার কনিজা বাপ মা আমার জানা আর রিজিকার ফসল তো আল্লাহ সবসময় একজন যেই ছেলে মেয়ে বাপ্পার খিজমুত করবে ওই ছেলে মেয়ে কখনো তাকাই দেবো না তবে এইটাই যারা আসেন অবশ্যই বাপ্পার দিকে খেয়াল রাখেন ছেলে সন্তানের দিকেও খেয়াল রাখেন আপনারা সবচেয়ে ভিডিও লাস্টে বলি এটি আর কোনো বলতে তো মাফ করে দিন সালামু আলাইকুম